ওয়েলকাম টু গৌরীস কিচেন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ আলুর দম। আলু সবজিটা সবাই ভালোবাসে। আমি আলুগুলো এইভাবে ডোমাডোমো করে কেটে রেখেছি, আর একটা প্লেটে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, হলুদের গুঁড়ো, দারচিনি, এলাচ, আদা কুচি করে দিয়ে দেবো। প্রথমে আমি কড়াইতে আলুগুলো অল্প ভেজে নেব, অল্প নুন আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা থালাতে উঠিয়ে নিচ্ছি সবগুলো। ওই তেলে এখন আমি অল্প আস্ত জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম, আদা কুচানো ছিল ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভেজে আমি মশলাগুলো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তখন আমি অল্প পোস্ত বাটা দিলাম, অল্প চার মগজ বাটা দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। তারপর আমি আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করিয়ে ভালো করে মিক্সড করে নেব। সব মশলা আর আলু একসাথে মিক্সড হয়ে যাব। তারপরে আমি দুটো তেজপাতা দিলাম, ফোড়নে তেজপাতা দেই নাই, এমনিতেই তেজপাতা দিলাম, বাদাম ভাজা দিলাম, শুকনো সবুজ মটর ভাজা দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে 15-20 মিনিট আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়িয়ে অল্প গরম মশলা দিয়ে দেব। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এই তরকারিটা আপনি রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে, বড়রাও ভালো লাগবে খেয়ে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই ধন্যবাদ বন্ধুরা।